যদি কোনো অষ্টমপহর বা হরিরাম সংকীর্তন অনুষ্ঠানে গিয়ে থাকেন তবে আজকের এই পথটির সাথে আপনার ভীষণভাবে পরিচয় আছে আজ বানাবো কলার তীত চচ্চড়ি এটা মহাপ্রভুর ভীষণ পছন্দের তাই এই জাতীয় অনুষ্ঠান হলে অবশ্যই এই রেসিপিটা তাকে নিবেদন করা হয় প্রথমে কলাগুলো খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিয়েছি এবারে এই কলার টুকরোর মধ্যে পরিমাণ তুল লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে তাহলে সিদ্ধ করার সময় কালো হয়ে যাবে না হাতে সাজিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এতে জল দিয়ে আরও দশ মিনিট এভাবেই রেখে দেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে প্রথমে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ পোস্ত আর এক চামচ পরিমাণ দেব কালো শস্য তবে এখানে হলুদ শস্য ব্যবহার করতে পারে আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ড্রাই একটা পাউডার করে নেব এভাবে যদি আগে পাউডার করে না হয় তাহলে পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় দেখুন একটা সুন্দর পাউডার হয়ে গেছে এবার এতে দিলাম সামান্য পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নেব এদিকে একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি কলাগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্যে কলাগুলোকে খুব ভালো মতন করে সিদ্ধ করতে হবে কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে বীজ আছে বীজগুলোকে কিন্তু ফেলে দেবো নাহলে খাওয়ার সময় মুখে বড্ড বাঁধবে কলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এতটাই সিদ্ধ করতে হবে কলাগুলোকে জল ছেঁকে তুলে নিলাম কড়াইটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেব উচ্ছে আমি আগেই বলেছি বিচে কলার তিতো চচ্চড়ি তাই উচ্ছেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে উচ্ছেটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে উচ্ছেটাকে ভেজে তুলে নেবো এবারে ওই তেলেই দিয়ে দেব বেগুন বেগুনগুলোকে সামান্য লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাটা হয় বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমি নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে বেশ লাল লাল করে বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম এদিকে কলাগুলোকে সিদ্ধ করে তুলে রেখেছিলাম আর এখন বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এই কলা থেকে বীজগুলো ফেলে দেওয়ার পালা এই কলার বীজগুলো ফেলা কিন্তু খুব সহজ দেখুন একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম সারিবদ্ধভাবে বীজগুলো থাকে আপনি যদি এরকম পাট পাট করে খুলে নেন বীজগুলো কিন্তু খুব সুন্দর পরপর পেয়ে যাবেন তবে প্রথমেই যেন একদম ঘেটে ফেলা যাবে না ঘেটে ফেললে বীজগুলো তখন খুঁজে বার করতে সময় লাগবে একটু গোটা গোটা থাকলে ঠিক এরকম পাটে পাটে বীজগুলো নিয়ে ফেলে দেবেন আর যদি দু একটা বীজ থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এই তরকারি যখন খাওয়া হয় ঠাকুরবাড়ি তখন কিন্তু বেশ কিছু বীজ গালে পড়ে তেলে সামান্য আর একটু তেল মিশিয়ে ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষে রাঁধুনি পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিলাম সামান্য জিরের গুঁড়ো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম পোস্ত সর্ষে সেই পেস্টটা দিয়ে তাতে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কলাগুলোকে কলাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে এভাবে ভাজলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বেগুন আর উচ্ছে দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন বলতে আমি খুব সামান্য পরিমাণ এখানে জল দেবো এটা যেহেতু চচ্চড়ি টাইপের হবে ঠিক তেমনই হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম দেখলাম একটু লবণ কম আছে কারণ সিদ্ধই লবণ দিয়েছি ভাজা করার সময় হালকা হালকা লবণ দিয়েছি সেটা চেক করে নিয়েই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এটার জন্য স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে রেসিপিটা আমার কমপ্লিট এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে